মহানবমীৰ শুভেচ্ছা জনায় বাতৰিলৈ স্বাগতম ষ্টুডিঅত মই পাপৰি ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তৰ লগতে আজি নলবাৰী বেলছৰ বিলবেছৰ দেৱালয়ত উলমালহেৰে দুৰ্গা পূজাৰ আয়োজন কৰা হৈছে আমি পৰ ভাগৰ পৰা যেতিয়া পনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাই আছো যেতিয়া মহাষ্টমীৰ দিনাও লোকে লোকাৰণ্য হৈ পৰিছিল বিলবেছৰ দেৱালয় আৰু আজিও যেতিয়া নবমীৰ দিনাখন পৰে পৰা তাত ভক্তসকলৰ ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন ঠাইৰ পৰা লোক গৈছে কাৰণ আজি তাত মহ বলি দিয়া হ'ব আৰু ইতিমধ্যে আমি কৈছোঁ যে 40ৰো অধিক তাত মহ বলি দিয়া হ'ব ইতিমধ্যে সকলোখিনি সাজু কৰি থোৱা আৰু যি ৰীতি নীতি পৰম্পৰাৰ মাজেৰে যিহেতু এই বলি বিধান কাৰ্যসূচী আছে গতিকে সেয়াও সেই অনুপাতে আৰম্ভ কৰা হৈছে পুৱাৰ ভাগৰ পৰা সেই তেনেধৰণে আৰম্ভ কৰা হৈছে আৰু আমি পুৱাৰ ভাগতে আমাৰ সাংবাদিক কৈলাশে আমাক দেখুৱাইছিল আয়োজন সন্দৰ্ভত দেখুৱাইছিল যথেষ্ট সংখ্যক লোক তাত আছে আৰু যিহেতু আজি মহানৱমী উপলক্ষে কুমাৰী পূজাৰ কথাও আছে এই সকলোবোৰ সামৰি আমি দেখুৱাই যাওঁ আমাৰ সাংবাদিকসকল তাত আছে আর এই মুহূর্তত বলেন আছে আমার হইতে গতিকে বলেন আমাক অধিক জানাবা বলেন আপনার ওসরলে আইছো মহানবমীর শুভেচ্ছা বলেন আর লগতে যেটু বিলুয়েশ্বর দেবালয় পর আপনি আমাক পুনপটিয়া কই দেখুয়াবো গতিকে আমি সেই সন্দর্ভত আপনার পর জানিম মহানবমীর এই বিশেষ দিনটি বিশেষকৈ বিল্লেশ্বৰলৈ সকলোৰে এবাৰ আহাৰ মন আৰু বিশেষকৈ সেৱা আশীষ জনোৱাৰ এটা সকলোৰে ইচ্ছা ৰাখে কিন্তু আচলতে সৌভাগ্য বহু কম লোকেহে আচলতে লাভ কৰি দেখিব পোৱা যায় তাৰ সমান্তৰালভাৱে কিন্তু আমি দেখিবলৈ পাইছোঁ যে এইবাৰো মহানবমীৰ এই যি ধৰণৰ ভক্তৰ উৎসাহ দুগুণ দেখিবলৈ পোৱা গৈছে আৰু ইতিমধ্যে বলি বিধান পৰ্ব আৰম্ভ হৈছে আৰু অসম্পাদিত ৰূপত আমি সেই দৃশ্য দেখুৱাব নোৱাৰিম কিন্তু আমি তথাপি যি পূজাৰ ভক্তিৰ মংগল ধ্বনিৰ বাদ্যৰে মুখৰিত হৈ পৰিছে সমগ্ৰ মন্দিৰ প্ৰাংগণ দেৱালয় প্ৰাংগণ চৌহদ সেইসংখ্য আমি এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ পৰি উল্লাসত এই মুহূৰ্তত মুখৰিত হৈ পৰিছে সমগ্ৰ মন্দিৰ প্ৰাংগণ দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে যে প্ৰায় তিনিটা মহ বলি ইতিমধ্যে সম্পন্ন হৈছে আৰু তাৰ লগে লগে দেখিবলৈ পোৱা গৈছে যিসকল ভক্ত দূৰ দূৰণিৰ পৰা আহিছে সেইসকল ভক্তই তেখেতসকলে আশীষ জনাইছে মাৰ ওচৰত প্ৰণিপাত জনাইছে আৰু সকলোৰে প্ৰাৰ্থনা যাতে এই মহানৱমীৰ দিনটোলৈকে যিধৰণৰ সুকলমে সম্পন্ন হৈ গৈছে এই পূজাৰ কাৰ্যসূচী আৰু বাকী সময়খিনি যাতে সুন্দৰভাৱে সম্পন্ন হয় তাৰ কথা সকলোৱে আশীষ কৰা আছে মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ দুষাৰ যে বয়োজ্যেষ্ঠ বা এই অঞ্চলৰ নিশ্চয় আপুনি জ্যেষ্ঠ লোক গতিকে এই পূজাখনৰ এটা ঐতিহ্যতা থকা আৰু ৰাতিপুৱা চাৰে আঠটাত আহি পাইছোঁ মই নিজৰ বাহন নাই এই বগৰি বগৰি আহিছোঁ আৰু দুজন মানে ৰাস্তাত মোৰ দেখাত সহায় কৰিছে এতিয়া মই জানিছোঁ যে তেওঁৰ মহিমা কিমান তেওঁৰ মহিমা অপলোপ আমি ভাবিব নোৱাৰোঁ আৰু এই মই এটা মানস কৰি আছোঁ আপুনি সুধিলে কওক মোৰ মানস আপুনি সুধিলে কওক মই নিজে নকওঁ এই যিবিলাক মানস কৰিছে অকল ব্যক্তিগত বুলি ভবা নাই এই ৰাইজৰ সহায় সহযোগ ৰাইজৰ বিষ্ণু তেওঁ লৈছে ৰাইজৰ পচলিছোঁ ব্যক্তিগত মই নাভাবোঁ মই লৈছোঁ যে সকলোৰে ভাল হওক সকলোৱে একে মন লৈ একেলগে হাত জোৰ কৰিছে অকলে অন্তৰ লৈছে প্ৰত্যেকে এটা শব্দতে আছে গতিকে মোৰটো মোৰ ভাল হওক মোৰ বেছি হওক এইটো চিন্তাত মই অহা নাই এইটো মানে ৰাইজৰ এই পূজা বুলি ক'লে আচলতে মনত সকলোৱে আহে নিজৰ বাসগৃহলৈ আহে এইটো বহুদিনৰ পৰা আহি আছে প্ৰস্তুতি চলি আছে মানসিক প্ৰস্তুতি বয়স কিন্তু মৃত্যুৰ এডমিট পাইছোঁ মই অসুস্থ তাৰে মাজে মাৰ শক্তি অপাৰ আৰু সেই বিশ্বাসতেই আজি দেখিব পোৱা গৈছে জনসমুদ্ৰত পৰিণত হৈছে বহু লোক ইতিমধ্যে ভাবিবাৰ উপায় নাই ভাবিবাৰ উপায় নাই এইটো মানে অবাক মই যি কেনেকৈ আহিছোঁ কি কৰিছোঁ আৰু মই এতিয়া উপবাস আছোঁ গতিকে তেওঁৰ যদি মহিমা যদি চাওঁ তেতিয়াহ'লে দেখিব পৰা যায় যে বছৰৰ পিছত বছৰ বলি বিধানৰ কিছুমানৰ একাংশৰ হয়তো ইয়াৰ বিৰুদ্ধে ডিমত থাকিব পাৰে কিন্তু বলি বিধানৰ যিসকল বিশ্বাসী বা বলি বিধান ধৰ্মক লৈ তেখেতসকলে কিন্তু দেখিব পৰা গৈছে প্ৰতি বছৰে বলি বিধান বৃদ্ধি হৈ আহিছে যিটো প্ৰতিবাদ কৰি আছে সেই প্ৰতিবাদ ইয়াত বলি বিধান বৃদ্ধি হৈ আছে আমি জবৰ তুলনাত এই বছৰ 72 আছে হয় 72 আছে ইয়াত প্ৰতিবাদ তেওঁৰ বস্তু এটা নিবই আপুনি মই যি আপোনাৰ মানসিকতা কি আছে অসম্পাদিতৰ ওপৰত আমি দেখুৱাব নোৱাৰোঁ বলেন ভিডিঅ' ভিজুৱেল যিহেতু সেইফালৰ পৰা আহি আছে আমি পুনৰ আপুনি যাৰ ভাষ্য লৈছে সেইফালে যাম আমি বাকী যিখিনি পৰম্পৰাৰ দিশ ইতিমধ্যে আৰম্ভ হৈছে সেই পৰম্পৰাৰ দিশসমূহ এফালে চলি থাকিব মন্দিৰৰ মন্ত্ৰোচ্চাৰণ পুৰোহিতৰ মন্ত্ৰোচ্চাৰণ আৰু আনফালে ভক্তিৰ যি মংগল বাদ্য ধ্বনিৰে মুখৰিত হৈ আহিছে কিন্তু আনফালে যদি চাওঁ তেতিয়াহ'লে ভক্তৰ যি লানি আচলতে সোঁত সেই ভক্তৰ লানিৰ সোঁতেই আচলতে পুনৰবাৰ দেখিবলৈ পোৱা গৈছে শক্তিপীঠ
বিল্লেশ্বৰলৈ আসলে জনতার কি ধরনের সমাগম, সেই সমাগমে পুনর্বার প্রমাণ করে আসলে এই শক্তি অপার শক্তি, মার শক্তি অপার শক্তি, আর সেই শক্তিক বিশ্বাস করিয়ে বলেন আর 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 কিছু সংখ্যক লোক আছে, ভক্ত আছে, আর বলেন আপনি যদি চাই তাহলে বিল্লেশ্বৰ দেবালয়ালে আজির দিনট যথেষ্ট সংখ্যক ভক্তর সুদ বয় বলে কয়, আর বিশেষ সেই স্থানের বলে নয় বিভিন্ন স্থানের পর উজনি নামনি বিভিন্ন স্থানের পর যথেষ্ট ভক্ত আহে, আমি তেওঁলোকৰ ভাষ্য যদি সম্ভব হয় সংগ্রহ করব পাৰিম বলে ইয়ার অঞ্চলের নহয় সমগ্র অসমবাসী রাইজের দৃষ্টি আকর্ষণ থাকে, সকলে এবার অহার ইচ্ছা প্রকাশ করে। এইখন তো এখন শক্তিপীঠ, কামাখ্যা দেবালয় আর বিল্লেশ্বৰ দেবালয় এই দুইখন হল শক্তিপীঠ, গতি নলবারীর ঐতিহ্যমণ্ডিত এখন রজাদিনিয়া এখন শক্তিপীঠ, গতি ইয়াত ভক্ত সকলের সমাগম হয়ে অসমের বিভিন্ন প্রান্তর আহে, দেশের বিভিন্ন প্রান্তর ইয়ালে মানুষের আগমন হয়, আর ইয়াত আজির দিন নবমী দিন বলি প্রচার চলে, পূজা প্রচার চলে, আজ সেই অনুসারে মোর পরিয়ালের ফলের একটা মহাবলি আছিল, মোর সেই বলিটো এক নম্বরত মরি দিলু, এটা আমি রয়ে আছো শান্তি লোক শান্তি করার কারণে। আপনি পরিয়ালের রেখে বলেছো? মোর পরিয়ালের মোর হেরি হয় মোর কুর্মায় হেরি দিছে মহাবলি দিছে, গতি মনোবাঞ্ছা পূরণ করে বলে এক যে বিশ্বাস আছে, জনবিশ্বাস আছে। আর বলেন আমি পরবর্তী সময়তো আপনার সাথে সংযুক্ত হম, এবার আমি গৌরীশ নদীর ওসরলে যাব, করিমগঞ্জলেও যাব, গতি সেই দৃশ্য আমি দেখাম। আর ইতিমধ্যে যে বিল্বেশ্বৰ দেবালয় দেবালয়ত ইতিমধ্যে 40 আরও অধিক তাত মহ বলি দিয়ার বাবে সকলখিনি আয়োজন করা হয়েছে, বলেনে আমাক দেখাইছে, বলেনে রাইজর বা যখন ভক্ত তাত আছে তেওঁলোকৰ ভাষ্য গ্রহণ করেছে, আর তারপরে যেহেতু আজির দিন যেহেতু এক মহা আয়োজন বলে কোয়া হয়, গতি তাত ভক্তগণের সুরক্ষা ব্যবস্থার কথাও আহি পড়ছে। আমি এবার গৌরীশ নন্দীর ওসরলেও যাব, গৌরীশ যেহেতু আমার সঙ্গে পনপটিয়াকৈ সংযুক্ত হয়ে আছে, গৌরীশ আপনি আছে আমার সঙ্গে, আর আজি যেহেতু মহানবমী আপনাকে শুভেচ্ছা থাকিল, আর বিভিন্ন ধরনের যুক্ত কার্যসূচী আছে সেও আমি আপনার জড়িয়ে আমার দর্শক দেখাম। গৌরীশ হয় পাপরি, আজি নবমীর নাম উচ্চারণ আর ইয়াল আপনার প্রধানমন্ত্রী আমি দেখতে অঞ্জলি প্রদান চলে আছে, আর কেবা হাজার রাইজে কিন্তু যে একেবারে ভকত রাইজর যে ভিড় ভিড় কিন্তু উপস্থিত করেছে, সকলে ভক্তি করে দেবীক শ্রদ্ধাঞ্জলি যে পুষ্পাঞ্জলি প্রদান করে আছে, আর মনোবাঞ্ছা পূরণ যে আছে সকলে চেষ্টা করে আছে, আর যদি দেখা যায় যে দেবীর যে নবরাত্রি পূজা করলে নবরাত্রি পূজাত কিন্তু আপনার 9 দিনের পূজা হয়, আর প্রথম দিনের পর আরম্ভ হয়, আর যে সপ্তমী সপ্তমী অষ্টমী নবমী মূলত আমার যে অসম আর যে কব গেলে পশ্চিমবঙ্গত পূজিত হয়, আর যেটা ষষ্ঠীর দিনে যেটা দেবীক বিল্লত গাছের তলত স্থাপিত করা হয় তেতিয়া দেবীক কাত্যায়নী রূপত প্রতিষ্ঠিত করা হয়, পরবর্তী সপ্তমীত কালরাত্রি অষ্টমীত মহাগৌরী আর নবমীত সিদ্ধিদাত্রী রূপে আজি পূজা করা হয়ে আছে, কালি দেবীর বিসর্জন হব, আর কব গেলে আজি যে জাকজমকতার পূজা আজি অন্তিম দিন, ইয়া রামকৃষ্ণ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের দৃশ্য আমি পুনের দেখাব চেষ্টা করি, কিমান রাইজ আছে ইয়াতে যথেষ্ট সংখ্যক ভকত রাইজে তেওঁলোকে মাত চরণত পুষ্পাঞ্জলি প্রদান করে আছে, সকলে যখন বহিব পারিছে তেওঁলোকে বহিছে, আর থিয় হয়েও অঞ্জলি পুষ্পাঞ্জলি প্রদান করে আছে, গতি এক ভক্তি বিনম্র আবেদন জানাই আছে মাক, আর এনে দৃশ্য পরিলক্ষিত হয়েছে করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনত, আমি যেহেতু করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনত উপস্থিত হয়েছি, যেহেতু ইয়াতে অতি আধ্যাত্মিকরে পূজা হয়, ইয়াতে যে জাক জমকতার পরিবর্তে আধ্যাত্মিকতার অধিক গুরুত্ব দেওয়া হয়, আমি ইয়াতে যে পূজার দৃশ্য আমি পূর্বেও দেখাইছিল, ইয়াতে মুখ্যমন্ত্রীগুলো উপস্থিত হয়েছিল করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন সৌহদত, আর এনেদরে আমি অল্প চেষ্টা করি, যদিও অধিকাংশ রাইজ পুষ্পাঞ্জলি প্রদান ব্যস্ত আছে, ইয়াতে আমি চাম কারোপরা কোনো
বক্তব্য লব পাৰিম নেকি? যেহেতু আজি নবমী পূজা আপোনালোকে ওলাই আহিছে, কি অনুভূতি, মাৰ ওচৰত কি প্ৰাৰ্থনা জনাইছে? অনেক অনেক ভালো লাগছে, এখানে এসে আর অঞ্জলি দিয়ে 9টা থেকে অঞ্জলি শুরু হয়ে যায়, সবকিছু টাইম টেবিল এখানে হচ্ছে, আর অনেক ভালো লাগছে। সারাদিন তো অনেক এখানে রয়ে গেছে আনন্দের, আরো অনেক সময় রয়ে গেছে। দুটা দিন পূজা আপনাদের চাইছে, সপ্তমী আর অষ্টমী, আজি নবমী, জাতির বাবদ কত কত কিমানটা প্যান্ডেল দেখার পরিকল্পনা আছে? 10-12টা তো দেখবো, আর এত ভিড় থাকে তো 10-12টা দেখা সম্ভব হবে কিনা জানি না, তবু চেষ্টা করবো 10-12টা দেখবো। হয় গৌরীশ, ধন্যবাদ জানাম। আর সেই আনন্দ, সেই উল্লাস আসলে 10-12 খনক পূজা মণ্ডপে নিশার ভাগলে দর্শন করব বলে একটা আশা রাখিছে, ইমান ভিড় ভাড়ের মাজতো। আর সেই যে আনন্দ, সে আমি দুটা বর্ষত দেখবলে পাওয়া নাছিল, কিন্তু এতিয়া পুনের এই বছর সেই যে পূজার পরিবেশ, সেই যে আনন্দ স্ফূর্তি ঘুরি আহিছে। গৌরীশ নন্দী, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাম। আর এয়াই হয়েছে যে দুর্গোৎসবক লো যেহেতু যি আয়োজন থাকে প্রত্যেক বছরে, আসলে কালের দিন তো দশমী, গতি তারপরে রাইজে পুনের এটা বছর অপেক্ষা করব। আর আজি আমি বিভিন্ন প্রান্তর দেখাই যাও, আমি যেহেতু প্রত্যেকদিনা বিভিন্ন প্রান্তর দেখাই গেছো, পয়ার নিশা ভাগলেকে আমার সাংবাদিক সকলে দেখাই গেছে, গতি আজিও আমি দেখাম মহানবমী উপলক্ষে যেহেতু বলি বিধান আছে, বলি পরম্পরা আছে, গতি সেই পরম্পরা অনুযায়ী ইতিমধ্যে যুগ শক্তিপীঠ আছে তাত রাইজে ভিড় করেছে, ভক্তসকলে ভিড় করেছে, বলি চাবর ভিড় করেছে। আর ইয়ার এক পরম্পরা, এক মান্যতা আছে, এক বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস অনুযায়ী রাইজ ওলাই গেছে, গতি আমি দেখাবলে চেষ্টা করে যাব বিভিন্ন ঠাইরপা। আর বিলবেশ্বর দেবালয় যেহেতু আমার সাংবাদিক বলেন ভট্টাচার্যও আছে, গতি আমি পুনের বলেনের সঙ্গে সংযুক্ত হম, আর বলেনে আমার পুনের সেই কথাখিন জানাব, বা সেই যে নিয়ম সমূহ বা সেই পরম্পরা, যেহেতু অসম্পাদিত রূপত আমি দেখাব নোৱাৰিম, কিন্তু কিমান ম বলি দিয়া হব বা আৰু কি বলি দিয়া হব, হাঁহ বলি দিয়া হব, কুমুৰা বলি দিয়া হব, এই সকলোবোৰ আমি বলেনৰ পৰা জানিম। যদিহে বলেন আমাৰ সৈতে এতিয়াও সংযুক্ত হৈ আছে, বলেন বলেনে আমার পরবর্তী সময় দেখাই যাব, গতি আমি এটা দৃশ্যসমূহ দেখাই গেছো। আর আমি কই যাম যেহেতু উখল মাখল এটা রাজ্যর পরিবেশ, গতি ঢাল ঢোল শঙ্খ কাঁ তথা পুরোহিতর মন্ত্রোচ্চারণে পয়ার ভাগরে এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে, দিনের ভাগর সন্ধ্যার ভাগলে অন্য ধরনের যুগ পূজা পাতল থাকি ইয়াত থাকবে, আর নিশার ভাগলে অন্য একটা পরিবেশে বিরাজ করব, গতি আমি সেই সকলব দেখাই যাবলে চেষ্টা করব। আর পুনের কোথাও যে পূজা বলে কলে রাজ্য যেহেতু এটা থিম লো পূজা মণ্ডপ সমূহ নির্মাণ করা দেখবলে পাওয়া যায়, দুটা বর্ষ যদি আমি বাদ দিও তাহলে ইয়ার পূর্বতো আমি দেখবলে পাইছিল যে বিভিন্ন ধরনের থিম থাকে, কণ কণ শিশুসলক আকর্ষণ করবরাক কার্টুন থিম থাকে, আর এইবলি কুহিপাতক একটা বড় আকর্ষণীয় মণ্ডপ বনোয়া হয়েছে, কুহিপাত তাত রখা হয়েছে, লক্ষ্মীনাথ বেজবরার বুড়িয়ায় সাধুক প্রতিফলিত করে এক মণ্ডপ বনোয়া হয়েছে। ঠিক তেনে ধরনের দেখবলে পাওয়া গেছে যে যেহেতু নেটওয়ার্কর চরাই চিরিকটির নিধন হয়েছে, গতি তাকো একটা থিম হিসাবে বিষয়বস্তু হিসাবে লওয়া হয়েছে, একটা বার্তা দিয়া হয়েছে, গতি খুব সুন্দরভাবে দেখবলে পাওয়া গেছে এনে ধরনের বিশেষ বিশেষ বার্তা কড়িয়া আনা, বিশেষ থিম লো সৃষ্টি করা, নির্মাণ করা পূজা মণ্ডপ সমূহ, গতি নিশ্চিতভাবে সকলকে আকর্ষণ করেছে এই সময় পূজা মণ্ডপে। আর সন্ধ্যার ভাগলে দেখবলে পাওয়া যায় যে এই মণ্ডপ সমূহের যে আকর্ষণ, সেই আকর্ষণে সকলকে টানি নিয়ে, আর যেহেতু সেই মণ্ডপ সমূহ চাবর যথেষ্ট সংখ্যক লোকের ভিড় হওয়া দেখবলে পাওয়া যায়। আমি আমার সাংবাদিক হীরক জ্যোতি মালাকার আছে আমার সঙ্গে, আমি হীরকর সঙ্গেও সংযুক্ত হম, হীরক কত আছে, আমাক কি দেখাব? হীরক আপনি আছে আমার সঙ্গে, মহানবমীর শুভেচ্ছা, আর আপনি কোন ঠাইত আছে, আমাক এই মুহূর্তে আপনি কি দেখাব হীরক? হয় পাপৰি, মহানবমী প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছো প্রত্যেকগী দর্শক, আর যেহেতু আজি মহানবমী, আর মহানবমীর দিনাখন যেহেতু হিতিদাতির রূপত মা দেবীক যেহেতু পূজা অর্চনা করা হয়, আর মই বর্তমান যেহেতু উগ্রতা মন্দিরত উপস্থিত আছো, আর পূর্বের পর উগ্রতা মন্দিরত যেদিন নবমী হয় নবমী দিনাখন ম বলি দিয়া হয়, ম বলি দিয়ার বাবে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ করা আছে, ভিতর পরিবেশ দেখাবলৈ চেষ্টা করি, যেহেতু প্রত্যেকজন দর্শনার্থী বা প্রত্যেকজন ভক্ত ওলাই আহিছে, যেহেতু তেওঁলোকে মার আশীষ লোবলৈ ওলাই আহিছে, আর যে ইয়াত যেহেতু আজি নবমী দিনাখন 9টাক বলি দিয়া হয়, 9টাক ম বলি দিয়া হব, তার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আর 11 বজারপা এই বলি প্রধান প্রথা বলি প্রথা যেহেতু আরম্ভ হয়, ইতিমধ্যে বলি হাল নির্মাণ করা হয়েছে, আর ভক্তসল ওলাই আছে, যেহেতু মার আশীষ বিচারি ওলাই আছে, আজ নবমী, নবমী দিনাখন পুয়ার ভাগরপা বিভিন্ন প্রান্ত, বিভিন্ন প্রান্তত যেহেতু পুয়ার ভাগরপা ভক্তর ভিড় এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে, সকলে চাকি বন্তি দিবলৈ বা ধূপ দিবলৈ সকলে ধূপ দিয়া দেখবলে পাওয়া গেছে, যে সকলে নিজের মনোবাঞ্ছা পূর্ণ যে হয় মার ওসর, সেয়া
মা ওচৰলৈ আহিছে আৰু যিসকল লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। কিন্তু প্ৰথমে ইয়াৰ পৰিৱেশ দেখাবলৈ চেষ্টা কৰিম, যিহেতু পূৰ্বৰে পৰা বিল্লেশ্বৰ দেৱালয়ৰ লগতে এই যি উগ্ৰতাৰ মন্দিৰ আছে, সেই উগ্ৰতাৰ মন্দিৰৰ মহ বলি দিয়া বা বলি দিয়া প্ৰথা যথেষ্ট আৰম্ভ হৈ আছে আৰু ইয়াত চলি আছে। কভিশিষ্ট পৰিৱেশৰ বাবে দুটা বছৰ ধৰি এই যিহেতু প্ৰথা বন্ধ হৈ আছিল আৰু এইবাৰ পুনৰ আৰম্ভ কৰিছে। আৰু ইয়াত থকা যিসকল পৰিচালনা লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিব বিচাৰিম। আজি কিমান সময় পৰা এই বলি বলি আমাৰ আচলতে ইতিমধ্যে আমাৰ প্ৰায় যোগাৰ সম্পূৰ্ণ হৈ গ'ল আৰু আজি যিহেতু মহাবলি অনুষ্ঠিত কৰিম, মহাবলি অনুষ্ঠিত কৰাৰ কাৰণে ইতিমধ্যে যিখিনি আমাৰ ব্যৱস্থাপনা কৰিবলগীয়া আছে সেইখিনি বিষয়ে আমি আৰম্ভ কৰি দিছোঁ। আজি আমাৰ মহানৱমী উপলক্ষে যোৱাকালি অষ্টমী দিনা পঞ্চবলি আছিল আৰু আজি আমি সপ্তবলিৰ ব্যৱস্থা কৰিম। এই বলিৰ লগত আমাৰ জড়িত হৈ আছে আমাৰ যি মহাবলি, এই মহাবলি আমাৰ লগতে মাগুৰ মাছৰ বলি হ'ব আৰু লগতে হাঁহ পাৰ ছাগলী কোমোৰা তাৰপৰা কচু কুঁহিয়াৰ আদি ইয়াত বলি হ'ব আৰু ইয়াত হাজাৰ হাজাৰ দৰ্শনাৰ্থী এই তিনিদিনে ভিৰ কৰিছে। আৰু আমাৰ যিহেতু আমাহন বিসৰ্জন নাই, সপ্তমী অষ্টমী নৱমী এই তিনিদিনে আমি পূজা অৰ্চনা কৰিছোঁ আৰু দশমী বুলি আমাৰ কোনো পূজা নাই, গতিকে আজিৰ দিনটোতে আমাৰ সম্পূৰ্ণ পূজা সম্পূৰ্ণ হৈ পৰিব আৰু এই পূজাৰ লগত আমাৰ যিবিলাক নিয়ম কানুন সেই নিয়ম কানুন মানি চলিব কাৰণ আমি ৰাইজক আহ্বান জনাইছোঁ বুধবাৰ যাতে আহিব। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। যিহেতু তেওঁলোকে দশমী দিনাখন কোনো ধৰণৰ পৰ্ব নাথাকে, আজিয়ে নৱমী দিনাখন তেওঁলোকে নৱৰাত্ৰি বুলি কোৱা হয় বা নৱমী দিনাখন আজি সকলো সম্পূৰ্ণ হ'ব। এই মুহূৰ্তত দেখিছে যে যথেষ্ট ভক্তৰ ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে, তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। বাইদেউ ক'ৰ পৰা আহিছে আপুনি? এনেদৰে দেখিব পৰা গৈছে অকল কেৱল অসমৰে নহয় বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোকসকল আহিছে, তেওঁলোকৰ অসমৰ পূজা বুলি ক'লে বিশেষত্ব আছে, অসমৰ পূজা চাবলৈ আহিছে। আৰু মই ক'ব বিচাৰিম যে কেৱল বিল্লেশ্বৰ দেৱালয় নহয়, কামাখ্যা মন্দিৰ নহয়, এই যি উগ্ৰতা মন্দিৰ আছে সেই উগ্ৰতা মন্দিৰতো বলি বিধান প্ৰথা যিহেতু চলি আছে আৰু বিভিন্ন উগ্ৰতাৰা দেৱালয়তো আজি নটাকৈ মহ বলি দিয়া হোৱাৰ লগতে কুঁহিয়াৰ কোমোৰা বা এনেধৰণে বলি দিয়া হ'ব। উগ্ৰতাৰা দেৱালয়ৰ পৰা হিৰকে আমাক দেখুৱালে আৰু এই মুহূৰ্তত আমি সংযুক্ত হ'ম আমাৰ সাংবাদিক হৰেণ ভূমিজৰ সৈতে। হৰেণকো নৱমীৰ শুভেচ্ছা। হৰেণ, আৰু আপুনি ক'ত আছে, আমাক কি দেখুৱাব আমাৰ দৰ্শকসকলক? হৰেণ, নিশ্চয়কৈ পাপৰি, আজি মহানৱমী আৰু নৱমীৰ আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকৰ প্ৰতিজন দৰ্শকক। আৰু আমি বৰ্তমান উপস্থিত ঢেকীয়াজুলিৰ ঠেলামৰা বাপুজী ভৱন যি বৰুৱাৰী দুৰ্গা পূজা সমিতি আৰু ইতিমধ্যে নৱমীৰ যি মাংগলিক পূজা অৰ্চনা এই পূজা অৰ্চনা আৰম্ভ হৈছে। আমি পোনে পোনে ইয়াৰ পৰিৱেশ দেখুৱাম। এয়া হৈছে ঠেলামৰাৰ যি বাপুজী ভৱন দুৰ্গা পূজা সমিতি আৰু ইতিমধ্যে ভক্তপ্ৰাণ ৰাইজৰ ইয়াত খুদ বলা পৰিলক্ষিত হৈছে। আমি দেখুৱাইছোঁ ঠেলামৰাৰ যি বাপুজী ভৱন বাৰুৱাৰী দুৰ্গা পূজা সমিতি আৰু আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ। এনেদৰে ভক্তপ্ৰাণ ৰাইজে পুৱাৰে পৰাই দেৱী মাৰ ওচৰত এনেদৰে সেৱা অৰ্চনা কৰিবলৈ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। আজি মহানৱমী আৰু ঢেকীয়াজুলিতো মহানৱমীক লৈ দুৰ্গা পূজা মণ্ডপসমূহত এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। আমি দেখুৱাইছোঁ এয়া হৈছে ঠেলামৰাৰ যি বাপুজী ভৱন দুৰ্গা পূজা সমিতি আৰু এই পূজা সমিতিটো আচলতে পুৱাৰে পৰাই এনেদৰে ভক্তপ্ৰাণ ৰাইজে সেৱা অৰ্চনা কৰিবলৈ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। দেখুৱাইছোঁ ঠেলামৰা যি বাপুজী ভৱন যি বাৰুৱাৰী দুৰ্গা পূজা সমিতি আছে, পুৱাৰে পৰাই ভক্তপ্ৰাণ ৰাইজে ইয়াতে লাৰিলি চিঙা ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। উদযাপন সমিতিৰ বিষয় বুলি আছে কি ক'ম? হয়, আজি মহানৱমী পূজা, ইতিমধ্যে পূজা আৰম্ভ হৈছে। যোৱাকালিও
মানে আমাৰ যিখিনি ভক্তপ্ৰাণ ৰাইজ আহিছিলে বহুত হৈছিলে বহুত মানুহ হৈছিলে আজিও আমি তেওঁলোকক আদৰিবলৈ ভক্তসকলক আদৰিবলৈ আমি সাজু হৈ আছোঁ আৰু আজি কুমাৰী পূজা আছে আমাৰ ইয়াত কুমাৰী পূজা বহুত ডাঙৰকৈ হয় আৰু ইয়াত কুমাৰী পূজা কৰিবলৈ আমাৰ মন্ত্ৰী শ্ৰীযুত অশোক সিংগাল ছাৰ আমাৰ এই বাপুজী ভৱনলৈ প্ৰত্যেক বছৰে আহে এইবাৰো তেওঁ কুমাৰী পূজা কৰিবলৈ আমাৰ মাজলৈ আহিব 12টা বজাত নিশ্চয়কৈ ইয়াতে কুমাৰী পূজা খন্তেক সময়ৰ পিছতে আৰম্ভ হ'ব আৰু ইয়াত ৰাজ্য চৰকাৰ মন্ত্ৰী অশোক সিংঘালো উপস্থিত থাকিব কি ক'ব চাওক আমাৰ এই বাৰোৱাৰী চি চি দুৰ্গা পূজাখনি আমাৰ এইবাৰ পাক হিৰকজনী বৰ্ষ হিচাপে আমি উদযাপিত কৰিছোঁ আৰু আজি মহানৱমী পূজা এই মহানৱমী পূজাত আমি সমূহ ৰাইজক আমি শাৰদীয় শুভেচ্ছা জ্ঞাপন কৰাৰ লগতে আৰু আমাৰ দিনৰ ঠিক 12 বজাৰ পৰা ইয়াত কুমাৰী পূজা অনুষ্ঠিত হ'ব এই 9গৰাকী কুমাৰীক লৈ এই কুমাৰী পূজাখন অনুষ্ঠিত হ'ব আৰু এই কুমাৰী পূজাৰ যিসকলে ইয়াত আহে ভক্তবান আহে সকলোৱে এই কুমাৰী পূজাত তেওঁলোকে যিবিলাক আশা কৰে মনত আশা লৈ আহে সকলো আশা তেওঁলোকক পূৰ্ণ হয় আৰু কেতিয়াও মা দুৰ্গাই তেওঁলোকক নিৰাশ কৰা নাই সকলোকে এই মা দুৰ্গাই তেওঁলোকক বিভিন্ন ধৰণৰ যাৰ ল'ৰা ছোৱালী নথকা বেমাৰ আজাৰ হৈ থকা ল'ৰা ছোৱালীসকলৰ বেমাৰ আজাৰ সকলোকে এই মা দুৰ্গাই আজি এই কুমাৰী পূজাৰ জৰিয়তে নিৰাময় কৰে এই অঞ্চলটোৰ ভিতৰত একমাত্ৰ এই বাৰোৱাৰী পূজাখনেই ইয়াত কুমাৰী পূজা হয় গতিকে আমি সমূহ ৰাইজক সমূহ ভক্তমান ৰাইজক এই কুমাৰী পূজা নিমন্ত্ৰণ কৰাৰ লগতে হৰেণে আমাক দেখুৱালে হৰেণে এই মুহূৰ্তত আমাক পোনপটীয়াকৈ দেখুৱাই গ'ল আৰু ঠিক তেনেধৰণে এতিয়া ৰাজ্যজুৰি আজি নৱমী উপলক্ষে একে উলহ মালহ পৰিৱেশে দেখা দিছে একে উলহ মালহ পৰিৱেশে বিৰাজ কৰিছে একে এক উৎসৱ প্ৰৱণ মনেৰে ৰাইজ ওলাই গৈছে পুৱাৰ ভাগৰ পৰা ওলাই আহিছে পুৱাৰ ভাগত পূজা অৰ্চনা কৰিছে নিশাৰ ভাগলৈ মণ্ডপসমূহ পৰিদৰ্শন কৰিছে আৰু ঠিক সেই পূজা পূজা লগা যিটো পৰিৱেশ সেই পৰিৱেশসমূহৰ ইতিমধ্যে আমি ষষ্ঠীৰ পৰা দেখুৱাই গৈছোঁ আৰু বতৰে কিছু ক'ৰবাত ক'ৰবাত ঠাইত যদি বৰষুণো দিছে যদিও পূজাৰ যি আনন্দ সেয়া কিন্তু গ্লান পেলাব পৰা নাই কাইলৈ দশমী গতিকে দশমীৰ বাবেও ইতিমধ্যে আয়োজন চলিছে কিন্তু আজিৰ দিনটোত নৱমী উপলক্ষে এনেধৰণে এক বিশাল আয়োজন কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু খবৰ এইদৰে অব্যাহত ৰাখিম সময় এটি বিৰতি।